নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেঁতুলের আচার। আসুন দেখি আমি কিভাবে তেঁতুলের আচার বানাই। আমি প্রথমে তেঁতুল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলের এই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে করে সব আঁশগুলো ছাড়িয়ে নিই। আমি সব আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব। আমি তেঁতুলগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলায় ভেজে নেব জিরে, মৌরি, ধনে আর এদিকে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি আগে দিয়ে দিলাম কড়াইতে। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে কিছুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধনে। ধনেটা একটু ভাজা হয়ে গেলে এবার মৌরি আর জিরেগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভালো করে সব মশলাগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে গেলে সেন্টার খারাপ হয়ে যাবে। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো নামিয়ে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই মশলাগুলোকে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াই আবার বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। আমি 1 কেজি আখের গুড় নিয়েছি। আখের গুড়টা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে গুড়টাকে আমি গলিয়ে নেব। গুড়টাকে গলিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। আমার গুড় ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে, এতক্ষণ গ্যাসটা হাই ফ্লেমেই ছিল, এখন আমি লো ফ্লেমে দিয়ে তেঁতুলগুলো আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এই যে তেঁতুলগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এবার সেই তেঁতুলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সাথে আমি তেঁতুলগুলোকে হতে দেব। গুড়ের মধ্যে তেঁতুলগুলো জাল হবে। এই সময় আমি ফ্লেমটাকে আবার হাই করে দিয়েছি। গুড়টা ফুটে উঠেছে,
আর অনেকটা ঘন হয়ে গেছে। এরকম নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ তেঁতুলগুলোকে জাল হতে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তেঁতুলের সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটা লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন তেঁতুলের আচার আমার প্রায় রেডি হয়ে গেছে। এরকম ঘনত্ব থাকতেই আমি এবার এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে আচারের সাথে মিশিয়ে দেব। আচারের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব। আমার তেঁতুলের আচার রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আমি এটাকে বয়ামে ভরে ফেলব। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন আমার আচারটা দেখতে কতটা সুন্দর রয়েছে। এইভাবে রেখে অনেক দিন পর্যন্ত তেঁতুলের আচারটা খাওয়া যাবে।